যে সমস্যা হইতেছে সবচেয়ে প্রকট আকার, তার ভিতরে মূল সমস্যা হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে তাদের ওস্তাদরা অভিভাবকদের মতের খেলাফ, তারা কোন কোন মাদ্রাসাওয়ালারা রাজনৈতিক কাজে ব্যবহার করতেছে, যেমন মিছিল, মিটিং, অবরোধ এই ধরনের কাজে। আবার এখন বর্তমানে আরো একটা সংযোজিত হয়েছে, যেটা হচ্ছে তবলিগের পক্ষ বিপক্ষ বিষয় নিয়ে, যারা সাদ সাহেবের ইমারতের পক্ষে আছেন, ইনাদের মেহনত, মসজিদওয়ার মেহনত বন্ধ করার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় পাঠায় হাঙ্গামা সৃষ্টি করে, এই জায়গায় মেহনত বন্ধ করার ফিকির করতেছে, মেহনত বন্ধ করতেছে। এরপরে কথা হচ্ছে যে আরো যে গতকালকে আমাদের আমাদের মোহাম্মদপুর পয়েন্টে একটা ইন্দোনেশিয়ান জামাত আসছে, তো গতকালকে ওই জামাতটা ছিল ঢাকা ভেড়িবাঁধ থেকে ঢাকা উদ্যানের দিকে উঠে, এদিকে আপনার যেটা নবোদয় সি ব্লকের পর শেষের দিকে ওখানে যে খাল পাড়ে যে মসজিদটা আছে, এই মসজিদে ইন্দোনেশিয়ান জামাতটা ছিল। তো ওখানে তারা কিছু আলেম, তারপরে গায়রে আলেম এবং কিছু দু একজন সাথী গিয়ে জামাতের সাথীদেরকে খুব পরেশান করছে। এক পর্যায়ে দেখা গেছে যে আমরা কমিশনারের কাছে ফোন করি, কমিশনার তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করলে তারা পালায় যায় ওখান থেকে, এবং ইন দ্য মিন টাইম পুলিশে চলে আসে। তো এই ব্যাপারে আপনার যে কারগুজারি, আপনার মতামতটা একটু জানান যে অভিভাবকদের অগোচরে, এজাজত ছাড়া অভিভাবকরা যে তাদের বাচ্চাদেরকে এলমে দিন শিখতে পাঠাচ্ছে, আর ওস্তাদরা তাদের বাচ্চাদেরকে এরকম কাজগুলোতে ব্যবহার করতেছে, এটা আপনার মতামত কি? শরীয়ত কি তাদেরকে ইজাজত দেয়, নাকি এটা কোনো ইমানি দায়িত্ব হিসাবে তারা কাজ করে? মানে এটা কোন পর্যায়ের? অনেক কিছু কিছু ওলামায়ে কেরাম এটাকে ইমানি দায়িত্ব বলে চালাইতেছে। একটু খোলাসা করে হজরত বললে আমাদের জন্য এহসান হতো। এক নম্বর কথা হলো এই যে মসজিদ গুলো জামাত থেকে মসজিদ থেকে বের করার চেষ্টা করছে জামাত গুলা, জি, তারপরে বিভিন্ন জায়গায় এস্তেমা গুলো বাধা দেওয়ার চেষ্টা করছে, জি, তারপরে আমাদের জোর গুলা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম গুলো যে বাধা দিচ্ছে, এই কাজটা একদম মানে এই কাজগুলা বেড়া বেড়া করছে, জি, বেদাতি, আমাদের দেশে বেদাতি যারা নাকি মিলাদ করে বা বেদাতি পূজা করে, কবর পূজা করে, তাদের এই কাজটা ছিল একজন মানে, তো দুর্ভাগ্যবশত আজকে এই কাজটা আজকে আমরা শুরু করেছি তারা। আসলে এটা বড় দুঃখজনক, হকের জামাত তারা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, বলতে যে এরা হলো গোমরা, এরা গোমরা করছে, এরা গোমরার এর্তেবা করে, এগুলোতে সব একটা মিথ্যা কথা। আর যে সমস্ত জমহুর জাহাজ এই কথাগুলো যে ব্যবহার করছে, এই কথাগুলো হলো আরবিতে একটা আছে যে কালিমা তো হাকিম উরিদা বিহাল বাতিল, কথা তো সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। আচ্ছা, তো কথাগুলো সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ, এইটাই সব থেকে বড় দুঃখজনক। জি জি জি, একটা এক জায়গায় দেখেছি যে আগে যারা বেদাতি ছিল, ওই বেদাতিরা আমাদের দেওবন্দি বা আহলে হক যারা ছিলেন, হযরত হানবী রহমতুল্লাহ আলাইহি, হযরত দেশি মোহাম্মদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, ইনাদের সমস্ত বই পুস্তক থেকে ওই একটা অংশ নিত কাটতি, যেমন উদাহরণস্বরূপ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বললো, ইল্লাল্লাহ বললো না। আচ্ছা, তারপরে লা তাকরাবু সালাহ বললো, ইল্লা ওয়ান সুতারা বললো না। এই যে এরকম এক একটা কাটতি একত্রিত করে করে এটা সৌদি আরবের গ্রান্ড মুফতি সাহেবের কাছে নিয়ে গেছে, দেখ আমাদের দেশের হুজুররা আছে, হুজুররা এই সমস্ত কথা বলে, মুসলমান না কাফের, ওনারা তো ওই দেখা দেখে তো সঙ্গে সঙ্গে হারির যারা বলে সঙ্গে কাফের তোরা কুকুরে পতোয়া নিয়ে যখন নাকি দেশে ফিরতে ইন্ডিয়াতে, আমাদের আকাদের আহলে হক ছিলেন, ওনারা দেখলেন থেকে বললো, দেখলো যে আমাদের বয়ানের কাজ পিস গুলা নিয়ে তারা এরকম করছে, যেমন নাকি হজরত মাওলানা সাহেব সাহেব জামাত দ্বারা বয়ানের বয়ানের কাজ পিস গুলো নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই কাজ গুলো এক জমানাতে যারা নাকি বিদাতি ছিল, হকের বিরুদ্ধে যারা ছিল তারা করছে, তো দুর্ভাগ্যবশত হয়তো আমাদের আমল ইমান আমল খারাপ হয়ে গেছে বা আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে আমাদের পরে, যার কারণে হয়তো বা এই কাজগুলো আজকে আমাদের এবং আমাদের ওলামা ইকরামদের দিয়ে
এই কাজ হচ্ছে। এটা তো যারা নাকি এই কথা এই কাজ করে তাদের অনুসরণ বা তাদের কোনো কথা মানাও আমাদের জন্য জরুরি না, কেননা আর আরেকটা কারণ হলো খানবির রহমতুল্লাহ একটা কিতাব আছে ক্যাটকুল, এই ক্যাটকুলের ভিতরে লিখতে যখন নাকি মানুষ হাসাদ আর হিংসার বশীভূত হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আকল এবং এলেম এই দুটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। আজকে আমরা যে মানে সাহেব সাহেবের সাথে হাসাদ এবং হিংসার বশীভূত হয়ে আমরা কোনো কিছু শুনতে রাজি না, কোনো কিন্তু বুঝতে রাজি না, যদি বলি যে যান নিজামুদ্দিনের নাম যেতেও রাজি না, শুনতেও রাজি না, যদি কেউ বলে নিজামুদ্দিনে যেতে হবে তাদের যেতেও বাধা দেওয়া হচ্ছে, কেননা নিজামুদ্দিনে গেলে পরে তো এই সমস্ত জিনিস ফাঁস হয়ে যাবে, তার কারণে নিজামুদ্দিনে যেতেও বাধা দেওয়া জি, এবং তারা নিজেরাও নিজামুদ্দিনে যায়নি তাহকিকের জন্য, হ্যাঁ দেওবন্দ যায়নি অথবা কান্দালা যায়নি, সাহারানপুর যায়নি, কোথাও যায়নি তারা। আর এটা হলো এটাই হলো একমাত্র কারণ যে আজকে আমাদের থেকে আকল হয়ে গেছে আর এলেম এলেম সামান্য এলেম থাকলে পরে এরকম কাজ করতো না, লাঠি ছোটা নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো না, আর সামান্য আকল থাকলে পরে জ্ঞান বুঝে থাকলে পরে এই কাজগুলো করতো না যে কাজগুলো বর্তমানে হচ্ছে। সামনে এই 3-4 দিন আগে ওলামা একরাম কিছু জমা হয়েছিলেন, প্রায় 300 মতো ওলামা একরাম ধরে কিন্তু আমি দেখলাম কেউ কারোর বিরুদ্ধে বলতে শুনিনি, তো কোনো কথাই উচ্চারণ করলেন, আর ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেব না আহমদুল্লাহ সাহেব উনিও বলছেন আহলে সুন্নাত থেকে খারেজ হয়ে গেছেন, গোমরা হয়ে গেছেন, এরকম কোন আলফাজি শব্দই উনি উল্লেখ করেন। এই সমস্ত বলতে বলতে একজন মহাদ্দেস হাদিস পড়ান, উনি বললেন হুজুর মানে না সাহেব স্যার তো এই কথা বলছেন, মানে ওই কিছু ওনার এক্সেলাফের কথা বলছেন, এরকম এরকম কথা বলে বেড়াচ্ছেন যে উনি নিজে আমির হয়ে গেছেন, হেদায়েত আল্লাহর হাতে নাই, এই সমস্ত কথা উনি বলছেন। কার কাছ থেকে শুনেছো তুমি, তুমি কথাটা বললে কার কাছ থেকে শুনছি, তুমি একজন হাদিস পড়ায় মহাদ্দেস শোনা কথা প্রচার করবে, তিনি বললেন যে আসলে নিয়ম হলো এটা যদি কথা শুনলে পরে জিজ্ঞাসা করতে হবে তুমি কার কাছ থেকে শুনেছো আমমান, তারপরে তাকে যে তুমি কার কাছ থেকে শুনছো, শুনতে শুনতে শেষে যে বললো যে হ্যাঁ আমি নিজের চোখে দেখে, এখন যে বললো যে আমি নিজের চোখে দেখে আসছে তার ব্যাপারে তাহকিক করতে হবে যে তার কথা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, যদি আমরা মনে করি গ্রহণযোগ্য তাহলে সেটা মানবো, আর যদি মনে করি না গ্রহণযোগ্য না তাহলে তার কথা মানা যাবে না, বরং যার ব্যাপারে এই সমস্যাটা চলছে তার কাছে সরাসরি যে জিজ্ঞাসা করতে হবে, আপনি কি এই কথা বলেছেন, আর বললে পরে আপনার কি কথার উদ্দেশ্য কি ছিল, এর আগে কোন ফতোয়া কোন কথা কোন প্রচার করা যাবে না, কঠিন ভাবে বললেন। তো আসলে আমরা তো এই মুহূর্তে যত সমস্ত যত কিছু শোনা কথা আর তো তাহকিক ছাড়া কথা, তাহকিকের কথা বলতে গেলে পরে বলতে গেলে পরেও তারা এই কথাটা শুনতেও রাজি না, যা হয়ে গেছে একটাই কথা এতগুলো লোক কি আর মিথ্যে কথা বললো, এত বড় বড় আলেম মিথ্যে কথা বললো নাকি, এরা কি সব গলত নাকি, আমি একটা উদাহরণ দিই যে 99 জন আলেম একটা ছাগলের বাচ্চাকে বলছে যে এটা কুকুরের বাচ্চা, এটা কুকুর কুকুর, গ্রাম থেকে একজন কৃষক এসে বলছে আরে হুজুর তার হাত তো হলে বেড়ায় কি কুকুর হয় নাকি, এটা তো কুকুর না এটা তো ছাগল, সারা জীবন ছাগল পেলে আর ছাগল আপনারা কুকুর কেন করেন, আমি সবার কাছে জিজ্ঞাসা করব আপনারা সবাই এটাকে কুকুর বলবেন না ছাগল বলবেন, না এটা তো ছাগল কেন কেন, 99 জন আলেম বলছে এটা কুকুর আপনি তার কথা কেন মানবেন না, আসলে ব্যাপারটা এরকম ধরনের, আমরা আমাদেরকে যদি বলে বলছে আজকে আমি
এক জায়গায় আমার 3 দিনের জামাত ছিল, ওখানে গেলাম, জি ওই যে বাইতুল সালাম সেটা মসজিদে, জি তো ইকবাল রোডে। জি জি তো আমাকে বলছে যে এত আলেম সব একসাথে বলছে, এনারা কি ভুল বলছে? আমি ভুল বলতো নাকি সঠিক বলছে তা বলতে পারি না, বাকি আমি চোখে যেটা দেখে আসছি সেটাই আমি বিশ্বাস করবো, আমি ওনাদের কথা বিশ্বাস করবো। জি 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 আমি তো অবশ্যই নিজের চোখে দেওবন্দ দেখছি, সাহারানপুর দেখছি, জি কাবলা দেখছি, জি সাতক্ষীরার বয়ান শুনছি, জি সাতক্ষীরার বয়ান একাধারে শুনছি দীর্ঘদিন ধরে, 22 বছর জি ধরে শুনে আসছি, আমি তো কোনোদিন এরকম দেখিনি। জি তো জি এরকম একটা মানুষ সম্বন্ধে আমি কেন খারাপ ধারণা করবো, ওই জি যে সবাই বলছে বলে। জি আর হুজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা কল আছে, যদি কারোর ব্যাপার কারোর ভিতরে 99টা কুফুরি পাওয়া যায় আর একটা ইমানের আলামত যদি পাওয়া যায়, জি তবুও তাকে ইমানদারি বলতে হবে। জি তো আমরা তো আমাদের মনে হয় সাহেব সাহেবের ভিতরে কোনো কুফুরির কোনো আলামত পাইনি জি যে আমরা তাকে অস্বীকার করবো। অবশ্যই হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। জি আর এমনি আমাদের একটা কিতাবের ভিতরে আছে সাহিত্য, আরবি সাহিত্য, আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, জি প্রথম মানুষ প্রথম ভুল করছে, জি জি তো ভুল হওয়াটাই মানুষের জন্য স্বাভাবিক। জি তো ভুল হলে এবারে ভুলের সংশোধন আছে, জি যে ইয়েতে এবার আওরঙ্গাবাদের তোমাদের একজন বহুত বড় আলেম, এবার কপালে চুমা দিয়ে বলছে আরে 22 বছর ধরে বয়ান করতে করতে যদি দু চারটা ভুলই যদি না হয় তাহলে সে কি মানুষ নাকি? তো শুধু মানুষই না, আদর করে কথাটা বললেন, মানুষ তো ভুল করতেই পারে, সই সে তো মানুষই না যদি ভুল না। হ্যাঁ তো কাজেই ভুল হওয়াটাই স্বাভাবিক। আমরা ইয়েতে গেছিলাম জামালপুরের ইসলামপুর একটা থানাতে, জি তো বয়ানের জন্য বসলাম, তো এলাকার যিনি এমপি সাহেব, এমপি সাহেব বললাম যে হুজুর আমি তো কোরআন হাদিস তেমন একটা পাই না, তো আমি আমার রাজনীতি কায়দায় দু একটা কথা আপনাদের শোনাতে চাই, ঠিক আছে শোনা। তো উনি বললেন যে দেখেন কাজ আমরা অনেক কাজ করি, 100 কাজ করতে গেলে গেলে 5-10টা ভুল হয়ে যায়, জি ভুল হলে পরে আমরা কিন্তু আন্দোলন করি না, ওই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি। জি তো একটা মানে সে ভুল হতে পারে, সে ভুল হয়েছে বলে আপনারা আন্দোলন করবেন, এটা তো কোনো বুদ্ধিমান লোকের কাজ না। আর একটা জিনিস হলো, একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সবসময় আসলের সাথে দূরে থাকবেন, আসল কাজ হ্যাঁ মূলের সাথে, হ্যাঁ মূলের সাথে, যে এই কাজ শুরু হয়েছে নিজামুদ্দিন থেকে, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদান থেকে শুরু হয়েছে, ওই মূলের সাথে দূরে থাকবেন, তাহলে তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে। আর মূল থেকে যদি আলাদা হয়ে যান, আমাদের এই পার্টি থেকে কত লোক আলাদা পার্টি করছে তাদের কেউ চেনে না, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠিকই টিকিয়ে রাখছেন, আমাদেরকে সবাই চেনে। তো আমি সাধারণ লোক হিসেবে আপনাদেরকে একটাই নসিহত করবো, আর আপনাদের কাছ থেকে একটা আশা করবো যে আপনিও আপনারা সবাই মূলের সাথে জুড়ে থাকবেন, এদিক ওদিক করবেন না, আর ভুল ভুল হলে ভুল সংশোধন করে নেবেন, সেটা তো কোনো আন্দোলন নেই। তো কাজে যা কিছু হচ্ছে আমি তো মনে করি, 1 নম্বর হাসাদ আর হিংসার কারণে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আকল আর এলমকে খল করে নিচ্ছে, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন আকলকে, ছিনিয়ে নিয়েছেন এলমকে। কাজে যতগুলো কাজ হচ্ছে আপনি দেখেন, এই মসজিদে লাঠি নিয়ে যাওয়া, তারপরে মন্ত্রীর কাছে আবেদন করা যে ইজতেমা যদি না হয়, অমুক জায়গায় যদি জামাত না ঢুকতে পারে, অমুক জনের সাজটা যেন না আসতে পারে, হ্যানসেন যত ধরনের ইয়ে, এটা বেআকল আর নির্বোধ আর জাহেলের কথাবার্তা, এগুলো একটা আলেমদের কথাবার্তা না। আলেমদের কথা তো আলেমের মতো করতে হবে, আলেমদের কথা যদি আলেমের মতো হয় তাহলে আমরা মানবো, আলেমের কথা যদি জাহেলের মতো হয় তাহলে আমরা তাদেরকে মাজুর মনে করবো, আর তাই বলে আমরা কিন্তু তাদের সাথে আন্দোলন করবো না, বা তাদের সাথে গালাগালি করা বা তাদের সাথে দুর্ব্যবহার করা, এটা হুজুরুল্লাহ আমাদেরকে শিখান, আমাদেরকে শিখিয়েছেন সিলমান পাতা হাঁটা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে যায় তার সাথে সম্পর্ক জুড়ে রাখে, যে তোমার উপরে জুলুম অত্যাচার তাকে ক্ষমা করে দাও, আসিন ইলা মান আতা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করে, এটাই হুজুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন। হুজুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানাতে এক গ্রাম থেকে এক লোক মসজিদে এসে সবার মাঝখানে বসে পেশাব করতে শুরু করে, তো ইসলাম এর অনুমতি ছাড়া তো কেউ কথা বলতেন না, কোন সাহাবীরা বাধাও দিতে পারলেন না যে হুজুরের দিকে তাকিয়ে আছেন, হুজুর বললে বেড়ে তাদের দিকে, কেননা আদর ছিল, এটা আসছিল আমিরের মান্য করা, এই সিফাত
সমস্যা আলাদা একান্তের ক্ষেত্রে ছিল যে আমি সেটা কি বলে শুনি। নিজের থেকে কিন্তু আন্দোলন করেনি, কেউ লাঠি সেটা ধরে উঁচু করে ওনাকে পিসার থেকে বিরত করেন। তো রসুল্লাহাম বললেন আরে পেশাবটা করতে দাও। তোরা পেশাব হয়ে গেল, পেশাব হয়ে যাওয়ার পেশাব করে সে শান্তি মতো পেশাব করলো, পেশাব করে ধরেন উৎসাহ রসুল্লাহাম কাটে না, দেখে বলছে দেখো এটা একটা পবিত্র জায়গা মসজিদ, এখানে ইবাদত বন্দেগী করতে হয়, নামাজ করতে হয়, পেশাব এখানে করতে হয় না। ছোট বাপটাকে যেভাবে বোঝায় রসুল্লাহাম এইভাবে সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন। এই বোঝানোর ফলাফল এটাই হলো সে সাহাবি সারা জীবন এই কথা বলতেন যে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন শিক্ষক আর পাইনি, ওমা ঝাজারানি ওমা ফাহারানি ওমা সাদ্দানি, তিনি আমাকে কোনো ডাকলেও না, এরকম কোনো কটু কথাও বললেন না, এবং আমাকে কোনো গালিও দিলেন না, এমন একটা কাজ করে বসলেন। পরবর্তীতে ওই সাহাবি তো বুঝতে পারছেন যে মসজিদে যেমন পবিত্র জায়গা যেটা নাকি বাইতুল্লাহর পরে পরে সবথেকে পবিত্র জায়গা মসজিদ, তো এখানে উনি পেশাব করলেন আর পেশাব করার জায়গা আন্দোলন করছি সাধারণ মানুষের পিছনে যারা ইয়ে করছি, তো বুঝে আসবে আমরা কতটুকু